अब পরে হয়তো ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজ আমি কি বিষয়ে ভিডিও করব। কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদের শেখাবো আপনি ইউটিউবে চ্যানেলে কিভাবে আপনার ভয়েসটা আছে সেটা আপনি আপনার ভয়েসটা বাড়িয়ে দেবেন এবং ভিডিও থেকে কেটে ভয়েসটি একটু ভালো করবেন। এর জন্য আপনার এক্সটি অ্যাপসটা এর নাম লিখছে অডিও এডিটর। এই যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমবার ঢোকার পর আপনি কী করবে সেটা আমি বলছি। প্রথমবার যাওয়ার পর আপনাদের এইরকম অ্যালাউ আপনি অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনি এই যে উপর দিকে ওপেনসটা দেখছেন এই ওপেনসে চলে যাবেন। ওপেনসে যাওয়ার পর আপনার যেখানে ভিডিওটি আছে সেখান থেকে দিবেন। আমি আমার এই জায়গায় এসে এই জায়গা দিয়ে আমি আমার এসডি কার্ডটা সিলেক্ট করছি। এখান থেকে নিয়ে ভিডিও থেকে আমি একটা আমার ভিডিওর অডিওটা সিলেক্ট করছি। আপনাদের ভিডিও হলে এটা অডিও হয়ে থাকবে। এখানে ওপেনসে দিবেন। ওপেনসে দেওয়ার পরে যে উপরের যে এইটা দেখছেন এইটা ফুল হলে হবে। ফুল হচ্ছে আর আপনি ভুলেও এই নিচে ক্যান্সেল করে দেবেন। ভিডিওটি হওয়ার পর এইরকম দেখাবে এবং দেখুন নিচে এইগুলো দেখছেন এইগুলো ভিডিওর আপনার সাউন্ডের ইয়ে। এখন আপনি যে উপরে যে তিনটি ডটস দেখছেন এই তিনটি ডটসটার একবার চাপ দেবেন। দেওয়ার পর দেখেন এখানে কিছু দেখাচ্ছেন আপনি ই করবেন। আর যেইটা আছে উপরে এটা এইটা আছে একবারে শেষ পর্যন্ত দিয়ে লাগিয়ে দেবেন, অন করে দেবেন, লাগিয়ে দেবেন। তারপরে যেইটা আপনাদের এমে থাকবে এমন থাকবে আপনি এটি বাড়িয়ে দেবেন এই যে উপরের এইটি। তারপর আপনি আবার তিনটি ডটে চলে যাবেন। এই যে তিনটি ডটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে দ্বিতীয় নম্বর এইটা দেখতে পাচ্ছেন এইটাতে চলে যাবেন ইফেক্ট। এখন আপনি নিচের দিকে যাওয়ার পর দেখুন কতগুলো অপশন দেখছে ইকো। আমি আমার অ্যাপ্লিফায়ার থেকে এটা করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে আমি এইটা দিচ্ছি। আমি এটা সেট করে রেখেছি। আপনি এইটা একটু বাড়িয়ে দেবেন। এইগুলো একটু পাঁচের দুইটা একটু মাঝারি করে বাড়িয়ে দেবেন। এবং এইটি আপনি যদি এইখানে প্লে বাটনে দিয়ে থাকেন তাহলে আপনি এটা শুনতেও পারবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।